আছেন 6 জন। যদিও আক্রান্তের সংখ্যা মৃত্যু শক্তিধর রাষ্ট্র থেকে শুরু করে পার্শ্ববর্তী ভারতেও কোথাও পূর্ণ বা আংশিক লকডাউন ঘোষণা করা হয়েছে। দেরিতে হলেও বাংলাদেশেও প্রাথমিকভাবে 26 মার্চ থেকে 4 এপ্রিল পর্যন্ত এবং পরে 9 এপ্রিল পর্যন্ত আংশিক শাটডাউন ঘোষণা করা হয়েছে। ইতিমধ্যে বাংলাদেশ করোনার তৃতীয় স্তরে পৌঁছেছে, অর্থাৎ করোনা এখন কমিউনিটি পর্যায়ে সংক্রমিত হওয়া শুরু হয়েছে। তাই বিশ্ব স্বাস্থ্য সংস্থা WHO প্রদত্ত নীতিমালা অনুযায়ী সকলকে আরও সতর্কতা অবলম্বন করতে বলা হয়েছে এবং অবলম্বন করতে হবে। প্রিয় সাংবাদিক বন্ধুগণ, কাশি জ্বর হলেই তা করোনা নাও হতে পারে, তাই এখন প্রয়োজন পরীক্ষা, পরীক্ষা আর পরীক্ষা। কিন্তু দুর্ভাগ্যজনক হলেও সত্য যে সরকারের রোগ পরীক্ষা এবং আক্রান্তের পরিসংখ্যানের স্বচ্ছতা নিয়ে প্রশ্ন রয়েছে। অথচ কোরিয়া, সিঙ্গাপুর সহ যেসব দেশ স্বচ্ছতার সঙ্গে কাজ করেছে তারাই সুফল পেয়েছে। অপরদিকে বাংলাদেশে বেশিরভাগ মানুষ ঘন্টার পর ঘন্টার চেষ্টা করেও IEDCR এর হটলাইনে ফোন করে সেবা নিতে ব্যর্থ হয়েছে, কোনো প্রতিকার পাচ্ছে না। পত্রিকার সূত্র অনুযায়ী বাংলাদেশে গত 2 মাসে 8 লক্ষ মানুষ করোনা হটলাইনে করোনা টেস্টের জন্য ফোন করে। IEDCR একাই 70,000 ঊর্ধ্বে কল পেলেও 28 মার্চ পর্যন্ত মাত্র 1100 জনকে টেস্ট করা হয়েছে, তার মধ্যে 48টি কেস করোনা পজিটিভ পাওয়া গেছে। অর্থাৎ বিশ্ব স্বাস্থ্য সংস্থার বারংবার তাগিদ সত্ত্বেও বাংলাদেশের সর্বনিম্ন টেস্টিং দেশের অন্যতম। অন্যদিকে ফেটালিটি রেট এর চিত্র দেখলে এটি স্পষ্ট যে বাংলাদেশে করোনায় মৃত্যুর হার করোনা বিধ্বস্ত ইতালির তুলনায় অনেক বেশি। বাংলাদেশে করোনায় মৃত্যুর হার 10.4%, অথচ ইতালিতে মৃত্যুর হার 10.2%। নিঃসন্দেহে রোগ পরীক্ষার স্বল্পতাই এই হিম শীতল মৃত্যু হারের কারণ। প্রতি হাজারে কোরিয়া যেখানে টেস্ট করেছে 6 জন, সেখানে বাংলাদেশে প্রতি 10 লক্ষে টেস্ট করেছে মাত্র 6 জন। এটা কি উদাসীনতা না উদ্দেশ্য প্রণীত তা আমাদের বোধগম্য নয়। এই মহাদুর্যোগের সময়ে অত্যন্ত গুরুত্বপূর্ণ এ তথ্যের অস্বচ্ছতার কারণে জাতিকে কোনো চরম মূল্য দিতে হয় কি না সেটাই আশঙ্কা। যা হোক, এখন পর্যন্ত বাংলাদেশে করোনা পরীক্ষা কিট নিতান্তই অপ্রতুল। হাসপাতালগুলোতে PPE ও পরীক্ষা কিটের অভাবে সর্দি, কাশি ও শ্বাসকষ্টে আক্রান্ত চিকিৎসা করছে না, এমনকি রোগী আক্রান্ত রোগীদের হাসপাতালগুলো ভর্তি করছে না। এক কথায় সারা দেশে সমগ্র স্বাস্থ্য ব্যবস্থা ভেঙে পড়েছে। এখন প্রয়োজন অগ্রাধিকারের ভিত্তিতে করোনা চিহ্নিত করার জন্য বিপুল পরিমাণ পরীক্ষা কিট ও চিকিৎসক নার্সদের জন্য PPE পার্সোনাল প্রোটেকটিভ ইকুইপমেন্ট সরবরাহ নিশ্চিত করা। রাজধানী উপজেলা জেলা উপজেলা পর্যাপ্ত সংখ্যক প্রাতিষ্ঠানিক করোনা পরীক্ষা কেন্দ্র, সম্পূর্ণ পৃথক কোয়ারেন্টাইন ও আইসোলেশন কেন্দ্র স্থাপন, পর্যাপ্ত ICU স্থাপন, ভেন্টিলেটর সরবরাহ, নিরাপদ দূরত্বে সম্পূর্ণ পৃথক হাসপাতাল স্থাপন করা। চিকিৎসক ও নার্সগণ জীবনের ঝুঁকি নিয়ে প্রাণঘাতী করোনা রোগীদের রোগ নির্ণয় ও চিকিৎসা দিয়ে যাচ্ছেন। মনে রাখতে হবে, মহাবিপদের ঝুঁকি থেকে চিকিৎসক নার্সদের সুরক্ষা দেয়া রোগ নিরাময়ের পূর্ব শর্ত। তাই জরুরি ভিত্তিতে করোনা চিকিৎসার সাথে সংশ্লিষ্ট সকলকে পর্যাপ্ত সংখ্যক PPE ও আনুষঙ্গিক টেস্টিং কিট সরবরাহ করতেই হবে। প্রিয় সাংবাদিকবৃন্দ, এদিকে গণপরিবহন বন্ধ না করে সাধারণ ছুটি ঘোষণার কারণে লক্ষ লক্ষ মানুষ ঈদের মতো করে গ্রামের বাড়ি যেয়ে দেশব্যাপী করোনা সংক্রমণের ঝুঁকি অনেক বাড়িয়ে দিয়েছে। এমনকি এই সংকট মুহূর্তে ডেঙ্গু দরজায় কড়া নাড়ছে। ইতিমধ্যে গত বছরের তুলনায় ডেঙ্গু রোগী হাসপাতালে বেশি ভর্তি হচ্ছে। শাটডাউনের কারণে এডিস মশা নিধন কর্মকাণ্ড স্থবির হয়ে পড়েছে। কক্সবাজার পরীক্ষা ক্যাম্পে 11 লক্ষাধিক রোহিঙ্গা মুসলিম রিফিউজি জনবসতিপূর্ণ ছোট পরিসরে মানবেতর জীবনযাপন করছে। যথাযথ সতর্কতা প্রতিরোধমূলক ব্যবস্থা গ্রহণ করতে হবে,
যাতে প্রাণঘাতী করোনা ভাইরাস রোহিঙ্গা ক্যাম্পে সংক্রমিত না হয়। সম্প্রতি দেশে ফিরে আসা প্রবাসীদের প্রতি মানবিক আচরণ করতে হবে, ভুলে গেলে চলবে না। এদের পাঠানো রেমিটেন্স আমাদের অর্থনীতির অন্যতম প্রধান চালিকা শক্তি। প্রিয় সাংবাদিকবৃন্দ, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান এক ভিডিও বার্তায় বিএনপির সর্বস্তরের নেতাকর্মীদেরকে স্থানীয় পর্যায়ে করোনা ভাইরাস সম্পর্কে সচেতনতামূলক কর্মসূচি গ্রহণ এবং শাটডাউনের কারণে কর্মহীন দুস্থ জনগণের মুখে দুমুঠো খাবার তুলে দিতে দলীয় নেতাকর্মী সহ সর্বস্তরের জনগণ ও বিত্তবানদের এগিয়ে আসার আহ্বান জানান। মহামারীর ভয়াবহতা অনুভব করে বিএনপি প্রথম জনগণের মধ্যে গণসচেতনতামূলক সচিত্র লিফলেট ও মাস্ক বিতরণ শুরু করে। দিনমজুর শ্রেণীর কষ্ট কিছুটা হলো লাঘবের নিমিত্তে বিএনপি ও তার অঙ্গ সংগঠনগুলো সারা দেশে খাদ্য বিতরণ কর্মসূচি পালন করছে। জিয়াউর রহমান ফাউন্ডেশন ও ডক্টর অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ ড্যাব হেল্পলাইনের মাধ্যমে চিকিৎসা সেবা ও সহযোগিতা প্রদান করছে। প্রতিদিন এ কার্যক্রমের পরিধি বৃদ্ধি করা হচ্ছে। ইতিমধ্যে ক্ষুদ্র পরিসরে হলেও স্থানীয় নেতাকর্মীরা এলাকা ভিত্তিক দরিদ্র জনগণের ঘরে ঘরে খাদ্য সামগ্রীর সাহায্য পৌঁছে দেওয়ার কাজ করে যাচ্ছে। আপনারা নিশ্চয়ই ইতিমধ্যে সিলেটের মেয়রের যে ব্যাপক কর্মসূচি গ্রহণ করেছেন সে সম্পর্কে আপনারা খবর পেয়েছেন। যতদিন প্রয়োজন আমাদের সীমিত ক্ষমতার মধ্যে এই কার্যক্রম অব্যাহত থাকবে। প্রিয় সাংবাদিক বন্ধুগণ, করোনা সংক্রমণ যে সকল বৈশ্বিক মহামারীর সৃষ্টি করেছে তাই নয়, এতে বিশ্বজুড়ে এক মহা অর্থনৈতিক মন্দার ঝুঁকি দেখা দিয়েছে। যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, জার্মানি, অস্ট্রেলিয়া, ভারত ও কোরিয়া সহ অনেক রাষ্ট্র করোনা ভাইরাসের নেতিবাচক প্রভাবের মুখে স্বশ জিডিপির একটা উল্লেখযোগ্য অংশের বড় অর্থনৈতিক রিকভারি প্যাকেজ ঘোষণা করেছেন। করোনার আঘাত আসার পূর্বেই বাংলাদেশের অর্থনীতির ভঙ্গুর, নাজুক ও ঝুঁকিপূর্ণ অবস্থা নিয়ে বিশেষজ্ঞ মহল উদ্বেগ প্রকাশ করে আসছেন। সবচেয়ে বেশি আলোচিত ব্যাংকিং খাত, লক্ষ কোটি টাকার উপর গিকলাপি ঋণ, পরিচালক ও ব্যাংকার মিলেমিশে ব্যাংক লুট, বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ চুরি, কুইক রেন্টাল বিদ্যুৎ প্রকল্পের ক্যাপাসিটি চার্জের নামে বিপুল অর্থ লোপাট, মেগা প্রকল্পের প্রকল্প ব্যয় অযথা বৃদ্ধি সহ নানা উপায়ে বিরাট অঙ্কের দুর্নীতি, প্রতি বছর লক্ষ কোটি টাকার ঊর্ধ্বে বিদেশে পাচার সহ আকণ্ঠ দুর্নীতি উৎকণ্ঠা সৃষ্টি করেছে। রপ্তানি প্রবৃদ্ধি ছিল নেতিবাচক, এখন তো আরও ঘনীভূত হচ্ছে। আমদানিও নিম্নমুখী, রেমিটেন্স প্রবাহ জানুয়ারিতে নেমে গিয়েছিল 2.6%। অর্থনীতির অন্যতম সেক্টর পুঁজিবাজার ইতিহাসের সর্বনিম্ন সূচকে নেমে এসেছে। বেকারের সংখ্যা বেড়েছে কয়েক গুণ, দরিদ্রতার হ্রাসের হার দ্রুত গতিতে কমে যাচ্ছে, রাজস্ব সংগ্রহে ভাটা চলেছে। সারা বছর যে পরিমাণ অর্থ ব্যাংক খাতে নেওয়ার কথা, প্রথম 4-5 মাসেই তার চেয়ে অধিক অর্থ সরকার ব্যাংক থেকে ঋণ নিয়েছে। বিনিয়োগের ধারার ঋণাত্মক পর্যায়ে নেমে এসেছে। এক কথায় গোটা অর্থব্যবস্থা ধ্বংসের দ্বার প্রান্তে এসে দাঁড়িয়েছে। বর্তমানের বৈষম্যমূলক তথাকথিত উন্নয়ন, সুশাসনের অভাব এবং আইনের শাসনের অভাবের ঠিক এই সময়ে যোগ হয়েছে করোনা ভাইরাসের ছোবল। এই মহামারী থেকে বেরোতে হলে সরকারের পক্ষ থেকে দ্রুত দৃশ্যমান পদক্ষেপ নিতে হবে। প্রিয় সাংবাদিক বন্ধুগণ, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান বাংলাদেশের শাটডাউনের কারণে ক্ষুদ্র ব্যবসায়ী, কৃষি শ্রমিক, গার্মেন্টস ও শিল্প কারখানা শ্রমিক ও বিভিন্ন শ্রেণী পেশার ক্ষতিগ্রস্ত মানুষকে আর্থিক সহায়তার জন্য দ্রুততার সাথে পরিকল্পনা গ্রহণ ও বাস্তবায়ন করার আহ্বান জানিয়েছেন। প্রধানমন্ত্রী তারেক সাম্প্রতিক ভাষণে গার্মেন্টস সহ রপ্তানি শিল্প কারখানার শ্রমিকদের বেতন ভাতাদির খাতে 5,000 কোটি টাকার প্রণোদনা ঘোষণা করেছেন। রপ্তানিমুখী শিল্প কারখানার শ্রমিকদের বেতন হিসাব নিলে এ প্রণোদনার পরিমাণ যথেষ্ট নয় বলে আমরা মনে করি। প্রধানমন্ত্রী তার ভাষণে সম্প্রতি শহর থেকে গ্রামে মাইগ্রেট করেছে তাদের ঘরে ফেরা কর্মসূচির আওতায় আনা হবে কিংবা তারা ভাষাঞ্চলে যেতে পারে মর্মে বলেছেন। আমাদের জানা মতে ঘরে ফেরা কর্মসূচি ছিল শহরের চাপ কমানো ও গ্রামীণ অর্থনীতিকে শক্তিশালী করা। বর্তমানে যারা গ্রামে গেছেন তারা তো কর্মসূচির আওতায় যাননি, তারা যেতে বাধ্য হয়েছেন। ওই ঘরে ফেরা কর্মসূচির অনেক অনিয়ম ও দুর্নীতির চিত্র পত্রিকায় প্রকাশিত হয়েছে। অন্যদিকে ভাষাঞ্চর তৈরি করা হয় রোহিঙ্গাদের জন্য, তারা ওখানে যেতে রাজি হয়নি। ঘরে ফেরা কর্মসূচির লক্ষ্য ছিল
গরিব মানুষ যাতে নিজ নিজ এলাকায় গিয়ে কাজ করতে পারে সেজন্য সহায়তা দেয়া। ভাষাঞ্চর এদের কারো গ্রাম বা বাড়ি নয়। অতএব এই ঘরে ফেরা সে ঘরে ফেরা নয়। এদের ভাষাঞ্চরে পাঠানোর প্রস্তাব দেখে মনে হয় সরকার এখনও বিষয়টির গভীরতা ও গুরুত্ব অনুধাবন করতে পারেননি। প্রধানমন্ত্রী বিলম্বে হলেও সম্প্রতি দিনমজুর ও শ্রমজীবী মানুষদের সুরক্ষার ব্যবস্থার কথা বলেছেন, কিন্তু সরকার এদের জন্য সুনির্দিষ্ট কী ব্যবস্থা নেবেন, কত টাকা এ খাতে বরাদ্দ করা হয়েছে তা উল্লেখ করেননি। সাধারণ ছুটির কারণে লক্ষ লক্ষ মানুষ গ্রামে চলে গেছে, গ্রামে তাদের কোনো কর্মসংস্থান নেই। শাটডাউন চলতে থাকলে বিপুল সংখ্যক মানুষ বিপদগ্রস্ত হবে। প্রধানমন্ত্রী বিশাল জনগোষ্ঠীকে বাঁচিয়ে রাখার কোনো পরিকল্পনা বা এজন্য কোনো বরাদ্দের কথা বলেননি। আপনারা ইতিমধ্যেই লক্ষ্য করেছেন যে ঢাকা শহরে আপনার খেটে খাওয়া মানুষ যারা, অর্থাৎ যারা মহিলারা বিশেষ করে যারা আপনার বস্তি থেকে এসে বাসাবাড়িতে কাজ করত এবং যে সমস্ত রিক্সা চালক শ্রমিক ভাই তারা রিক্সা চালাতেন, তারা গাড়ি চালাতেন, ছোটো ছোটো হকারের কাজ করতেন, এরা ইতিমধ্যে রাস্তায় নেমে গেছেন। খেয়াল করে লক্ষ্য করেছেন তারা একটু সাহায্যের জন্য এখন পেছনে পেছনে দৌড়চ্ছেন, লাইন দিচ্ছেন এবং টাকা কেউ ছুঁড়ে দিলে একজন দেখেছেন ইতিমধ্যে একজন অ্যাডিশনাল সেক্রেটারি ঢাকা সিটি কর্পোরেশনের সম্ভবত এক্সিকিউটিভ অফিসার, তিনি গাড়ি থেকে টাকা ছুঁড়ে দিয়েছেন। এই বিষয়গুলো ইতিমধ্যেই শুরু হয়েছে এবং এগুলোই আতঙ্কের বিষয়। প্রিয় সাংবাদিক বৃন্দ, আমরা বাংলাদেশ জাতীয়তা দলের পক্ষ থেকে ইতিমধ্যে করোনা ভাইরাস নিয়ে দলের বক্তব্য তুলে ধরেছি। এখন আমরা শুধুমাত্র অর্থনৈতিক ক্ষেত্রের জন্য কতগুলো পদক্ষেপের প্রস্তাব রাখছি। তার মধ্যে কিছু পদক্ষেপ প্রস্তাব রাখছি স্বল্পমেয়াদী, অনতিবিলম্বে আর সময়ক্ষেপণ না করে এগুলো করতে হবে, কিছু মধ্যমেয়াদে এবং কিছু দীর্ঘমেয়াদে। আমাদের প্রদত্ত সুপারিশসমূহ বাস্তবায়নের জন্য জিডিপির 3% অর্থ সমন্বয়ে 87,000 কোটি টাকার একটি বিশেষ তহবিল ঘোষণা করার প্রস্তাব আমরা রাখছি। শাটডাউন প্রত্যাহার হলে নতুন করে একটি সংশোধিত আর্থিক প্যাকেজ প্রদান করতে হবে, যেন সকল সেক্টরের অর্থনৈতিক কর্মকাণ্ড সাধারণ ছুটি পূর্ব স্তরে ফিরে আসতে সক্ষম হয়। প্রিয় সাংবাদিক ভাই ও বোনেরা, বিভিন্ন ক্যাটাগরিতে দ্রুত সাহায্য পৌঁছাতে হবে। দৈনিক মজুরি ভিত্তিক গ্রুপ, অপ্রাতিষ্ঠানিক সেক্টর, এসএমই আর অর্গানাইজড ইনফরমাল, সামরিক বাহিনী অর্থ বিতরণ করবে। এ খাতে প্রাথমিকভাবে 10,000 কোটি টাকা বরাদ্দ করতে হবে। ব্যাংকিং চ্যানেলে শ্রমিকদের স্বশ অ্যাকাউন্টে কিস্তির নগদ টাকা পরিশোধ করতে হবে। জাতীয় পরিচয়পত্র এবং নিয়োগপত্র দেখে এদের চিহ্নিত করতে হবে। 3, খাদ্য উৎপাদন যেন ব্যাহত না হয় সেদিকে নজর দিতে হবে। বীজ সার কীটনাশক সেচ ভর্তুকি সহ অন্যান্য সহযোগিতার কাজ চালিয়ে যেতে হবে। প্রয়োজনীয় অর্থ এখনই বরাদ্দ করতে হবে। এ অর্থ ব্যাংকিং ও প্রশাসনিক চ্যানেলে সামরিক বাহিনীর মাধ্যমে প্রান্তিক কৃষক সহ কৃষির সাথে সংশ্লিষ্টদের মধ্যে বিতরণ নিশ্চিত করতে হবে। এ খাতে 5,000 টাকা বরাদ্দ করতে হবে। আগামী 1 বছরের জন্য পোলট্রি সহ সকল ধরনের কৃষি ঋণের কিস্তি ও সুদ মকুব করতে হবে। সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠান প্রদত্ত সকল ক্ষুদ্র ঋণের কিস্তি আগামী ডিসেম্বর পর্যন্ত মকুব করতে হবে। প্রবাসী শ্রমিকদের প্রেরিত রেমিটেন্স আমাদের অর্থনীতির অন্যতম প্রধান পিলার। 4, ইতিমধ্যে বিভিন্ন দেশ থেকে বাধ্য হয়ে কয়েক লক্ষ প্রবাসী শ্রমিক বাংলাদেশে ফিরেছেন। এ সমস্ত প্রবাসীদের প্রতি আমাদের দায়িত্ব রয়েছে। তাদের অনেকেই শূন্য হাতে দেশে ফিরতে বাধ্য হয়েছেন। এদেরকে চিহ্নিত করে প্রত্যেক প্রবাসীকে 3 মাসের জন্য মাসিক 15,000 টাকা আপৎকালীন আর্থিক সাপোর্ট প্রদান করতে হবে, যাতে করে তারা যথাসময়ে বিদেশে স্বীয় কর্মস্থলে ফেরত যেতে পারেন। এই জন্য এ খাতে 1,000 কোটি টাকা বরাদ্দ করতে হবে। স্বাস্থ্যখাত এবং যারা করোনা মোকাবেলার সাথে প্রত্যক্ষভাবে যুক্ত সেসব হাসপাতাল এবং সম্পৃক্ত প্রতিষ্ঠানের জন্য প্রাথমিকভাবে 15,000 কোটি টাকা বরাদ্দ করতে হবে। করোনা মোকাবিলার সঙ্গে যারা যুক্ত, যে সকল ডাক্তার নার্স ও স্বাস্থ্যকর্মীদের জীবন ঝুঁকির বিবেচনায় জরুরি ভিত্তিতে তাদের স্বাস্থ্য বিমার ব্যবস্থা করতে হবে। আগামী 3 মাসের জন্য প্রতি চিকিৎসকদের জন্য 1 কোটি, নার্সদের জন্য 75 লক্ষ ও স্বাস্থ্যকর্মীদের জন্য 50 লক্ষ টাকার বিমার বিপরীতে প্রিমিয়াম সরকার বহন করবে। করোনা চিকিৎসক, নার্স, সংশ্লিষ্ট হাসপাতালের রোগীদের
চিকিৎসার সাথে প্রত্যক্ষভাবে সংশ্লিষ্ট চিকিৎসা সহকারীদের জরুরি ভিত্তিতে দ্রুত গতিতে পিপিই, করোনা পরীক্ষার কিট ও আনুষঙ্গিক ঔষধ ও সর্বাধি ও দ্রব্যাদি সরবরাহ নিশ্চিত করতে হবে। 5-3, রাজধানী, জেলা, উপজেলা পর্যায়ে করোনা রোগীদের জন্য পৃথক হাসপাতাল স্থাপন, চিহ্নিতকরণ, পৃথক কোয়ারেন্টাইন, আইসোলেশনের ব্যবস্থা নিশ্চিত করতে হবে। 5-4, সংশ্লিষ্ট চিকিৎসক নার্সদের করোনা পরীক্ষা সংক্রান্ত প্রয়োজনীয় প্রশিক্ষণ ও জরুরি ভিত্তিতে পর্যাপ্ত জনবল নিশ্চিত করতে হবে। 5-5, দ্রুততম সময়ে করোনা ভাইরাসের টেস্টিং কিট দেশে পর্যাপ্ত পরিমাণে আমদানি ও উৎপাদনের ব্যবস্থা করতে হবে। 5-6, দ্রুততম সময়ের মধ্যে নতুন আইসিইউ স্থাপনের জন্য ভেন্টিলেটর সহ উন্নত সামগ্রী শুল্কমুক্ত আমদানির ব্যবস্থা করতে হবে। প্রয়োজনে কমিউনিটি সেন্টার, কনভেনশন হল ও রাজধানীর বড় বড় শূন্য আবাসিক হোটেলগুলোকে সাময়িকভাবে হসপিটালে রূপান্তরিত করে জরুরি স্বাস্থ্যসেবা প্রদান নিশ্চিত করতে হবে। প্রয়োজনে করোনা আক্রান্তদের নদীতে ভাসমান জাহাজে এই আইসোলেশনের মাধ্যমে চিকিৎসা সেবা দেওয়া যেতে পারে, তাতে আক্রান্তের হার কমে আসবে। 6, বয়স্ক নারী, বিধবা, প্রতিবন্ধী, ষাটোর্ধ বয়স্কদের আগামী 3 মাসের জন্য প্রতি মাসে জনপ্রতি 5,000 টাকা করে নগদ অর্থ বিতরণ করতে হবে। এ খাতে আপাতত 2,000 কোটি টাকা বরাদ্দ করতে হবে। 7, দারিদ্র্যসীমার নিচে থাকা পরিবারগুলোকে আগামী 3 মাসের জন্য বিনামূল্যে রান্নার গ্যাস, গ্যাস ভর্তি সিলিন্ডার সরবরাহ করতে হবে। সাধারণ ছুটি ঘোষণার প্রেক্ষিতে লক্ষ লক্ষ মানুষ গ্রামে চলে গেছে। গ্রামে তাদের কোনো কর্মসংস্থান নেই। শাটডাউন চলতে থাকলে ওই সময় বিপদগ্রস্ত এই জনগোষ্ঠীর মুখে খাবার তুলে দিয়ে এদের বাঁচিয়ে রাখতে হবে। স্থানীয় প্রশাসন ও সামরিক বাহিনীর মাধ্যমে এদের আপৎকালীন ভাতা হিসেবে প্রাথমিকভাবে 1 মাসের জন্য মাথাপিছু 5,000 টাকা করে অর্থ প্রদান করতে হবে। প্রয়োজনে এর সময়সীমা বৃদ্ধি করতে হবে। অবিলম্বে দেশের বরেণ্য অর্থনীতিবিদ সমন্বয়ে একটি আপৎকালীন টাস্কফোর্স গঠন করতে হবে। এটা খুব জরুরি, আমরা বলছি, জোর দিচ্ছি, অবিলম্বে দেশের বরেণ্য অর্থনীতিবিদ সমন্বয়ে একটি আপৎকালীন টাস্কফোর্স গঠন করতে হবে। প্রিয় সাংবাদিকবৃন্দ, এখন আমি মধ্যমেয়াদী প্রস্তাবগুলো কি অর্থনীতি একটি গুরুত্বপূর্ণ বিষয়। সরকারের ব্যয় সংযত করতে হবে, অপচয় বন্ধ করে সেই অর্থ দিয়ে রপ্তানিমুখী শিল্প, ঔষধ শিল্প এবং অন্যান্য প্রয়োজনীয় শিল্পকে আর্থিক প্রণোদনা দিতে হবে, বিশেষ করে কর নীতির আওতায় কর্পোরেট কর, আপৎকালীন সময়ের জন্য কর মওকুফ করা, ব্যক্তিগত ব্যবসা প্রতিষ্ঠানের নিকট হতে অ্যাডভান্স ইনকাম ট্যাক্স আদায় বন্ধ করতে হবে। সরকারি অর্থ সংকলন করার জন্য এডিবি থেকে অপ্রয়োজনীয়, অনুৎপাদনশীল ও কম গুরুত্বপূর্ণ প্রকল্প বাদ দিতে হবে, অপচয় বন্ধ করতে হবে, কঠোর কৃচ্ছতা অবলম্বন করতে হবে। মেগা প্রকল্পগুলো অর্থ ব্যয় কিছুটা মন্থর করা যেতে পারে। সরকারের মন্ত্রিপরিষদ সচিব কতগুলো পদক্ষেপ ঘোষণা করেছেন, প্রায় সবগুলি শুধু প্রশাসনিক পদক্ষেপ, জেলা ও স্থানীয় পর্যায়ের সরকারি কর্মকর্তাদের দায়িত্ব বণ্টন, কোনো অর্থের বরাদ্দ নেই। এগুলো শুধুই কথামালা, বাস্তবায়ন হলেও কোনো ইতিবাচক প্রভাব ফেলবে না। সরকারকেই অর্থ নিয়ে এগিয়ে আসতে হবে। কর্পোরেট সেক্টর এবং বড় বড় শিল্প খাতকে জাতীয় এ দুর্যোগ মোকাবেলায় অর্থায়নে এগিয়ে আসতে হবে, এটা তাদের সামাজিক দায়িত্ব। এ সময় বিভিন্ন মানবহিতৈষী ফিলান্থ্রপিক গ্রুপ ও এনজিও মানবসেবামূলক কর্মকাণ্ড চালিয়ে যেতে পারেন। ইতিমধ্যে সীমিত আকারে হলেও বেসরকারি উদ্যোগ পরিলক্ষিত হচ্ছে, যা উৎসাহ ব্যঞ্জক। 16, যেসব দেশে আমাদের প্রবাসী শ্রমিক রয়েছে, এখনই সেসব দেশের সরকারের সঙ্গে আলোচনা করে প্রবাসীদের চাকরি সুনিশ্চিত করতে হবে, তাদেরকে যেন ছাঁটাই না করতে হয়, অর্থাৎ পে অফ। 17, মহামারীর পর সম্ভাব্য বিপর্যয় এড়াতে হলে কৃষি ক্ষেত্রে সহায়তা জোরদার করতে হবে। আগামী মৌসুমে স্থানীয় বাজার থেকে কৃষক পর্যায়ে পর্যাপ্ত খাদ্য ক্রয় করে মজুত করতে হবে। আমাদের মনে রাখা প্রয়োজন, বিশ্ব মহামারীর কারণে খাদ্য রপ্তানিকারক দেশগুলো খাদ্য রপ্তানি করতে পারবেন কি না সে সম্পর্কে আমরা নিশ্চিত নই। এ খাতে প্রাথমিকভাবে 5,000 কোটি টাকা বরাদ্দ করতে হবে। অসাধু ব্যবসায়ী, মজুদার ও দালাল শ্রেণীর লোকজনদের নজরদারিতে রেখে সুষ্ঠু বাজার ব্যবস্থা, উৎপাদন ও সরবরাহ চেইন নির্বিঘ্ন করতে হবে। 19, অবিলম্বে সরকারকে বিশ্বব্যাংক, এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংক স্থাপন, তাদেরকে সহজ শর্তে আর্থিক সহায়তা দিতে হবে, যেন তারা আত্মকর্মস্থানের ব্যবস্থা করে নিজের অর্থনীতির উন্নয়নে সাধনে লিপ্ত হতে পারে।
ভবিষ্যতে বিশ্বব্যাপী অপ্রতিরোধ্য সংক্রামক রোগ ও মহামারীর কারণে রোগ নির্ণয় ও স্বাস্থ্যসেবা ক্ষেত্রে বড় ধরনের ট্রান্সফরমেশন হয়েছে। এই পটভূমিকায় দেশে ইবোলা, ডেঙ্গু বা করোনা ভাইরাসের মতো মহামারী মোকাবেলায় যথাযথ সক্ষমতা গড়ে তুলতে দক্ষ ও প্রশিক্ষিত জনবল, পরীক্ষা কিট, পিপিই, ভেন্টিলেটর, আইসিইউ ও আধুনিক চিকিৎসা যন্ত্রপাতি সম্বলিত পর্যাপ্ত সংখ্যক পৃথক বিশেষায়িত হাসপাতাল প্রতিষ্ঠা করতে হবে। এরা যুদ্ধাবস্থার মতো যে কোনো পরিস্থিতির মোকাবেলায় সর্বদা প্রস্তুত থাকবে। 26-1, দেশে ভবিষ্যতে সরকারি ও বেসরকারি উদ্যোগে ভেন্টিলেটর নির্মাণ শিল্প গড়ে তুলতে হবে। ইউনিভার্সাল হেলথ কেয়ার নিশ্চিত করার লক্ষ্যে যে বিপুল বিনিয়োগ প্রয়োজন তা বাস্তবায়নে স্বাস্থ্যখাতে বরাদ্দ বিএনপি ঘোষিত ভিশন 2030 মোতাবেক জিডিপির 5% উন্নীত করতে হবে। আমাদের সুপারিশগুলো জরুরিভাবে বাস্তবায়নের জন্য সরকার ও সংশ্লিষ্ট মহলের প্রতি উদাত্ত আহ্বান জানাচ্ছি। প্রিয় সাংবাদিকবৃন্দ, বাংলাদেশ সহ সারা বিশ্বে করোনায় আক্রান্ত হয়ে এ পর্যন্ত যারা মৃত্যুবরণ করেছেন, আমরা তাদের বিদেহী আত্মার শান্তি ও মাগফিরাত কামনা করছি। সেই সাথে তাদের পরিবারের প্রতি গভীর সমবেদনা জানাচ্ছি। জীবনের ঝুঁকি নিয়ে যেসব চিকিৎসক, নার্স ও স্বাস্থ্যকর্মীরা এবং স্বেচ্ছাসেবীরা করোনা আক্রান্তদের সেবা দিয়ে যাচ্ছেন, যেসব সংবাদকর্মীরা মহামারীর নিউজ তথ্যচিত্র কভার করছেন, জাতির পক্ষ থেকে আমরা তাদের অশেষ কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানাচ্ছি। আমরা দলের পক্ষ থেকেও তাদেরকে অশেষ কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানাচ্ছি। দেশের এই ক্রান্তিলগ্নে জীবনের ঝুঁকি নিয়ে দেশপ্রেমিক সামরিক বাহিনী ও আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যবৃন্দ যে গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করছেন, তাদের প্রতি আমাদের কৃতজ্ঞতা রইল। বিশ্বব্যাপী সকল বিজ্ঞানী, রোগ তত্ত্ব বিশেষজ্ঞ ও গবেষকবৃন্দ, মানব সভ্যতা বাঁচিয়ে রাখতে আত্ম আহ্বান। গৃহবন্দী কর্মহীন দুস্থ জনগণের মুখে খাবার তুলে দিতে এগিয়ে আসুন। প্রিয় সাংবাদিকবৃন্দ, জাতীয় ও বৈশ্বিক মহাদুর্যোগ মোকাবেলায় যে কোনো গঠনমূলক ও কল্যাণমুখী উদ্যোগে সামিল হতে বিএনপি প্রস্তুত রয়েছে। এই দুর্যোগে পরিস্থিতিতে দম্ভ, অহংকার ও রাজনৈতিক প্রতিহিংসা পরিহার করে সরকারকেই এই ঐক্যমত প্রতিষ্ঠায় অগ্রণী ভূমিকা পালন করতে হবে, কারণ দায়িত্বটা, উদ্যোগ গ্রহণের দায়িত্বটা পুরোটাই সরকারের। আমরা বিশ্বাস করি জাতীয় ঐক্যমতের ভিত্তিতে সমন্বিত পরিকল্পনা গ্রহণ ও বাস্তবায়নের মাধ্যমে মহান আল্লাহর অশেষ রহমতে আমরা এই মহাদুর্যোগ কাটিয়ে উঠতে সক্ষম হব ইনশাআল্লাহ। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। জি, সরকারের কাছে পাঠাবো। জি, অনেক ধন্যবাদ আপনাদেরকে, কষ্ট করে এসছেন। এবং আবারও বলছি, সবাই সুস্থ থাকার চেষ্টা করবেন, সুস্থ থাকবেন, কারণ সময়টা ভালো না। এটা দিয়েছি আমরা, বলেছেন, আমরা স্পষ্টভাবে বলেছি কথাটা, তাই না?